আজকে অর্থাৎ তেসরা মে দু হাজার চব্বিশ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার সিঙ্গেল বেঞ্চে দু হাজার চোদ্দো সালের টেটের ওয়েমার মামলা নিয়ে যে মামলাটি আজকে আপতকালীন ভিত্তিতে শুনানির জন্য উঠেছিল আপতকালীন ভিত্তিতে বলতে এই শুনানিটা আট সপ্তাহ পরে হওয়ার কথা ছিল সেরকমটাই নির্দেশ দিয়েছিলেন গত তিরিশে এপ্রিলে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা কিন্তু হঠাৎ করে গতকালকে আমরা দেখেছিলাম যে এটা কিন্তু লিস্টেড হয়ে গেছিলো এবং আজকে অর্থাৎ তেসরা মে সেই মামলাটি কিন্তু উঠেছিল আজকে কি কি বিষয় আদালতে আলোচনা হয়েছে এবং সেই প্রেক্ষিতে বিচারপতি কি কি অর্ডার করেছেন সেই অর্ডার কপির সম্পূর্ণ বাংলায় আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ডিয়ার ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে দেখতে পাচ্ছেন যে এখানে তেসরা মে দু হাজার চব্বিশ ডেটটা রয়েছে সিটি নাম্বার তেরো এবং সিরিয়াল নাম্বার তিন থেকে চব্বিশ এবং দুশো চুয়ান্ন নাম্বারে এটা ছিল এবং এখানে দেখতেই পাচ্ছেন ডাব্লুপিএ দু হাজার পাঁচ অব দু হাজার বাইশ কেস নাম্বার উইথ এখানে ক্যান ওয়ান ক্যান টু করে আমরা দেখতে পাচ্ছি যে মোট আঠেরোটি ক্যান হয়েছে এবং এক্ষেত্রে শান্তনু সিট অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এরপরে আমরা দেখতে পাচ্ছি কি যে ডাব্লু ওয়ান ওয়ান টু জিরো ওয়ান এই একটা কেস রয়েছে এটা কার অভিজিৎ পাত্র ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এরপর দেখতে পাচ্ছি ডাব্লুপিএ ওয়ান ওয়ান টু জিরো থ্রি এই কেসটা রয়েছে দেবব্রত দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এরপর আমরা দেখতে পাচ্ছি ডাব্লুপিএ ওয়ান ওয়ান ফোর জিরো সেভেন এখানে রঞ্জিত মন্ডল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এরপর ওয়ান টু ওয়ান ফাইভ জিরো যেখানে বাবলু বিশ্বাসের সঙ্গে দ্য স্টেট অফ বেঙ্গল অ্যান্ড আদার্স ডাব্লুপিএ নাইন এইট থ্রি ফোর এখানে বাবলু পাল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এই কেসটাতে মোট ছটি ক্যান ফাইল অ্যাড হয়েছে এরপর আমরা দেখ দেখে নেব যে ডাব্লুপিএ ওয়ান সেভেন সেভেন ফাইভ টু কেসটা রয়েছে নিহার আলী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এরপর রয়েছে ডাব্লুপিএ টু ফোর ফোর সিক্স ফাইভ যেটা রয়েছে মোহাম্মদ দিলাওয়ার হোসেন মোল্লা অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এরপর ডাব্লুপিএ টু ফাইভ সেভেন ফোর সিক্স এখানে রয়েছে সাবনাম সুলতানা অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এছাড়াও প্রচুর রয়েছে টু ট্রিপল ফোর ফাইভ যেটা রয়েছে সিরাজুম মুনিরা ভার্সেস দ্য স্টেট অফ বেঙ্গল অ্যান্ড আদার্স এবং টু ফোর এইট এইট ফাইভ এখানে রয়েছে অমিত কুমার মন্ডল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এরপর দেখতে পাচ্ছেন টু ডাবল সিক্স জিরো টু যেখানে রয়েছে কোয়েনা দে অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স যাই হোক আমি এত ডিটেলস এগুলো পড়ছি না তো এত এত কিন্তু রয়েছে ফাইল হয়ে এবং সবটাই কিন্তু একসঙ্গে মার্জ হয়ে রয়েছে এবং বেশ কিছু ডাব্লু এর সঙ্গে কিন্তু ক্যান ফাইল রয়েছে যেমন একটাতে দেখলাম আমরা আঠেরোটি ক্যান ফাইল রয়েছে অন্যটাতে দেখলাম মোট ছটি ক্যান ফাইল অলরেডি হয়ে গেছে এরপর আমরা উকিলবাবুদের বিষয়টা জেনে নেব এখানে দেখতে পাচ্ছেন যে মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য মিস্টার দিব্যেন্দু চ্যাটার্জি ইত্যাদি করে এরা রয়েছে ফর দ্য পিটিশনার পিটিশনারের পক্ষ থেকে এই যে ডাব্লুপিএ দু হাজার পাঁচ ডাব্লুপিএ টু ফোর এইট এইট ফাইভ ডাব্লুপিএ টু সিক্স সিক্স ডাবল টু এই সমস্ত কেসগুলির ক্ষেত্রে যেগুলো মার্চ হয়ে রয়েছে আমি আগেই বলেছি এনাদের পক্ষ থেকে উকিল এরপর মিস্টার পার্থ সারথী দেববর্মন সহ মিস্টার এন চৌধুরী এগুলো রয়েছে অ্যাপ্লিকেন্টদের পক্ষ থেকে ক্যান ওয়ানে এবং ক্যান থ্রিতে ক্যান ওয়ানটা রয়েছে আইটেম নাম্বার থ্রিতে ক্যান থ্রিটা রয়েছে আইটেম নাম্বার ফোরে এরপর রয়েছে মিস্টার অশোক ব্যানার্জি সহ এই যেগুলো নাম আমরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে ক্যান টুতে যেটা রয়েছে আইটেম নাম্বার থ্রিতে তো এরকম করে উকিলরা রয়েছে এখানে এক গাদা কেস নাম্বার এবং ক্যান নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ক্যান ফোর ক্যান ফাইভ ক্যান সেভেন ক্যান এইট ক্যান নাইন ক্যান টেন ক্যান ইলেভেন ক্যান টুয়েলভ ক্যান থার্টিন এই সমস্ত ক্ষেত্রে এই যে মিস্টার শান্তিরঞ্জন দাস এনারা রয়েছেন এরপরে দেখতে পাচ্ছেন যে শিলাদিত্য বর্মা যেটা ক্যান ফিফটিনে রয়েছেন এরকম করে দেখতে পাচ্ছেন তো আমরা সরাসরি এগুলো আমরা একটু জেনে নিলাম যে প্রচুর উকিল এর মধ্যে ইনভলভ রয়েছেন প্রচুর ক্যান ফাইল হয়েছে এবং প্রচুর ছোটোখাটো জিনিসপত্রকে নিয়ে কিন্তু একসাথে মার্জ হয়ে এই যে দু হাজার যে টে টু এম মামলা এটা কিন্তু মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তার সিঙ্গেল বেঞ্চে কিন্তু রয়েছে কেসটা যেটা আগামী দিনে তিনি নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ তিনি কী কী দিয়েছেন কাদের জন্য কি বলেছেন সেগুলো আমরা সমস্তটাই এই ভিডিওতে আলোচনা করব তো এখানে আমরা প্রথমেই দেখে নেব এই যে নাম্বার ওয়ান এখানে ইস্যুস বা কোয়েশ্চেন্স আজকে কি হয়েছে যে দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য প্লিডিংস ফাইল্ড টিল ডেট টু বি অ্যাড্রেসড বাই দ্য পার্টিস ইন রেসপেক্ট অফ টেট এক্সাম অফ টু থাউজেন্ড ফোরটিন রেজাল্টস হোয়ার অফ ওয়ে পাবলিশড অন ফোরটিন্থ সেপ্টেম্বর দু হাজার ষোলো এখানে যে ইস্যু বা কোয়েশ্চেনগুলো হচ্ছে অ্যারাইজ করেছে সেটা মূলত এখানে বলছে টেট এক্সাম দু চোদ্দোতে যেটা হয়েছিল এবং তার যেটা রেজাল্ট বেরিয়েছিল চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার ষোলো সালে এখানে বলা হচ্ছে রোল অফ দ্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা ডাব্লু বিবিপি বা যেটা বোর্ড আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদের যেটা বোর্ড সেটাকে এখানে এতে কী বলা হচ্ছে আমরা জেনে নেব Were there any rules or guidelines framed by the board to conduct the TET examination process in terms of rule 9 by 2, 12 and 19 by 1 by D of the West Bengal Primary School Teachers Recruitment Rules of 2001? এখানে বলা যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে রুলস 2001 এর যে রুলগুলো রয়েছে নয়ের দুই বারো উনিশের একের ডি এর ভিত্তি করে যে কোনো নিয়মনীতি বা গাইডলাইন কি ফ্রেম করা হয়েছিল বা বলে দেওয়া হয়েছিল বা এমন কোনো গাইডলাইন নির্দেশিত হয়েছিল বোর্ডের তরফ থেকে এই প্রশ্নটা করা হচ্ছে বিতে বলা হচ্ছে ইন দ্য অ্যাবসেন্স অফ এনি রুলস অর গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য বোর্ড যদি কোনো এই রুলস বা গাইডলাইনস এগুলো যদি মানা না হয়ে থাকে বা এইগুলোর অ্যাবসেন্সে দ্য বোর্ড ডাস দ্য প্রসিডিওর অ্যাডাপ্টেড বাই দ্য বোর্ড পাস দ্য রিজনেবলনেস টেস্ট রুলিং আউট দ্য ভাইস অফ অরবিটারিনেস এখানে যেটা বলা হচ্ছে যে দুটো খুব ভালো টার্ম এখানে কোটেশনের মধ্যে রয়েছে রিজনেবলনেস টেস্ট মানে হচ্ছে যুক্তিবাদিতা অরবিটারিনেস হচ্ছে স্বেচ্ছাচার তা এখানে বলছে যে এই যে অ্যাবসেন্স রুলস এবং গাইডলাইন্সের যে অ্যাবসেন্স এই অ্যাবসেন্সে অর্থাৎ না মানা হলে বোর্ডের যে যুক্তি সেই যুক্তিটা কি স্বেচ্ছাচার নয় এমনটা প্রশ্ন করা হচ্ছে অরবিট্রেজনেস এটাই কোয়েশ্চেন করছে তারপরে এটা কি স্বেচ্ছাচার নয় সিতে বলা হচ্ছে হোয়াই ডিড দ্য বোর্ড ইউজ দ্য এক্সপ্রেশন সিট কোট কোটেশনের মধ্যে বোর্ড কেন এই যে ফ্রেজ বা এক্সপ্রেশন সিট এটা কেন ব্যবহার করছে হোয়াইল সাপ্লাইং ওয়েমার টু এ ক্যান্ডিডেট ইন দু হাজার সাতেরো অ্যান্ড দ্য এক্সপ্রেশন ডিজিটাইজড ডেটা ইন দু যেখানে ক্যান্ডিডেটদেরকে দু হাজার সতেরোতে ওয়েমার সাপ্লাই করা এবং দু হাজার যে ডিজিটাইজড ডেটা এই কথাগুলো বলছে সেক্ষেত্রে বোর্ড কেন এই এক্সপ্রেশন সিট এই কথাটা ইউজ করছে ডিতে বলা হচ্ছে হোয়াই ওয়ার দে নো টেন্ডার্স ফ্লোটেড টু অ্যাপয়েন্ট অ্যান এজেন্সি টু ডিল উইথ দ্য ডেটা ইন রেসপেক্ট অফ দ্য টেট দু হাজার চোদ্দ অর্থাৎ এই যে টেন্ডার দেওয়া হয়েছে এই টেন্ডার অ্যাপয়েন্ট করা হয়েছে এই অ্যাপয়েন্টের ভিত্তিতে মানে কোনো টেন্ডার কি আদৌ ডাকা হয়েছিল টেট দু হাজার চোদ্দোর ক্ষেত্রে হোয়াট ওয়াজ দ্য বেসিস অফ সিলেকশন অফ এস বসু অ্যান্ড কং কোম্পানি অর্থাৎ এস বসু অ্যান্ড কোম্পানিকে এই যে সিলেক্ট করছি এই সিলেকশন প্রসেসের বেসিসটা কী ছিল ইতে বলা হচ্ছে হোয়াট ডাজ দ্য স্কোপ অফ ডিউটিজ অ্যান্ড অথরিটি স্পেসিফিক্যালি এন্ট্রাস্টেড টু এস বসু অ্যান্ড কোম্পানি ইন দ্য টেট দু হাজার চোদ্দো বাই বোর্ড অর্থাৎ এদের এই যে ডিউটি বা এদের অথরিটিটা কী ছিল এস রায় অ্যান্ড কোম্পানির ইন দু হাজার চোদ্দোর টেটের ক্ষেত্রে বোর্ডের মাধ্যমে যে নিযুক্ত হয়েছে তারা এফে বলা হচ্ছে ওয়াজ এস বসু অ্যান্ড কোম্পানি স্পেসিফিক্যালি অথরাইজড বাই দ্য বোর্ড টু স্ক্যান অ্যান্ড ডিজিটাইজড ডেটা অ্যান্ড দ্যাট টু ইন দ্য লেটার্স অফিস এই যে এস বসুরায় অ্যান্ড কোম্পানি এরা কি আদৌ বোর্ডের দ্বারা অথরাইজড হয়েছিল যে এই স্ক্যান এবং ডিডি ডেটা ডিজিটাইজেশনের যে যে কাজ তারা করবে এবং পরবর্তীতে যে কাজগুলো করবে তার জন্য জিতে বলা হচ্ছে হাও ওয়ের দ্য ওয়েমার সিটস ক্যারিড ফ্রম দ্য বোর্ডস অফিস টু এস বসু অ্যান্ড কোম্পানি কিভাবে এই ওয়েম সিটগুলো নিয়ে যাওয়া হল পর্ষদের যে অফিস সেখান থেকে এই এস বসুরায়ান কোম্পানির কাছে এই এ বলা হচ্ছে হোয়াট ইজ দ্য স্ট্যান্ড অফ দ্য ডাব্লু বিবিপি টু দ্য সিভিআইস ফাইন্ডিংস দ্যাট দেয়ার ওয়াজ এ কনস্পিরেসি হ্যাচড বিটুইন মানিক ভট্টাচার্য চেয়ারম্যান অফ দ্য ডাব্লু বিবিপি গৌতম মুখার্জি পার্থ সেন পার্টনার্স অফ এস বসুরায়ণ কোম্পানি অ্যান্ড দেয়ার অ্যাপিয়ার্স টু বি অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ লেট অশোক কুমার মাঝি কৌশিক মাঝি অমরনাথ মাঝি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ান রাহুল কেশরী অফ আর জিবি এন্টারপ্রাইজ এনগেজড বাই এস বসুরায়ন কোম্পানি টু ডেস্ট্রয় দ্য অরিজিনাল ওয়েমার সিট এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমানে অবস্থান কি এই যে সিবিআই যেটা বলছে যে কনসপিরেসি কিসের কনসপিরেসি এই যে মানিক ভট্টাচার্য যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন বোর্ডের গৌতম মুখার্জি পার্থ সেন যারা পার্টনার ছিলেন এস বসুরায়ন কোম্পানির এরপরেও কি বলা হচ্ছে যে লেট অশোক কুমার মাঝি কৌশিক মাঝি অমরনাথ মাঝি যারা এমপ্লয়িজ ছিল এবং একজন রাহুল কেশরী যে আর কেজিবি এন্টারপ্রাইজের ইনিও এস বসুরায়ন কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন এরা কি করেছিলেন ডেস্ট্রয় দ্য অরিজিনাল ওয়েম আর সিট অর্থাৎ আসল যে ওএমআর সিট সেগুলোকে ডেস্ট্রয় করেছিলেন এতে এই যে বোর্ডের অবস্থান কি এরপরে দেখুন নাম্বার টুতে বলা হচ্ছে রোল অফ এস বসু অ্যান্ড কোম্পানি এখানে এক নম্বরে বলা হচ্ছে অর্ডার কপিতে হোয়াই ওয়াজ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস সেন্ট বাই গৌতম ভট্টাচারিয়া এ পার্টনার অফ এস বসু অ্যান্ড কোম্পানি টু দ্য পার্সোনাল ইমেল আইডি অফ মানিক ভট্টাচারিয়া অ্যান্ড নট টু দ্য ডাব্লিউ কেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের লিস্ট যেটা গৌতম ভট্টাচার্য একজন পার্টনার এস বসু অ্যান্ড কোম্পানির তিনি ব্যক্তিগত ইমেল আইডিতে ইমেল আইডি ব্যবহার করে মানিক ভট্টাচার্যকে মেল করেছিলেন পর্ষদে মেল না করে দুই নম্বরে বলা হচ্ছে ওয়াজ এস বসু অ্যান্ড কোম্পানি আক্সড টু হ্যান্ড ওভার দ্য অরিজিনাল ওয়েমার অফ ক্যান্ডিডেটস টু ডাব্লু এস বসু অ্যান্ড কোম্পানি তাদেরকে কি এই যে হ্যান্ড ওভার করা অরিজিনাল ওয়েমার সিট ক্যান্ডিডেটদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে এটা কি করতে বলা হয়েছিল তিন নম্বরে বলা হচ্ছে ওয়াজ এস বসু অ্যান্ড কোম্পানি অথরাইজড টু এনগেজ এনি আদার এজেন্সি ইন দ্য প্রসেস অফ ডিলিং উইথ দ্য ওয়েমার সিটস আফটার কমপ্লিশন অফ দ্য মিরর ইমেজিং অ্যান্ড ডিজিটাইজিং অফ দ্য ওয়েমার শিটস এস বসু কোম্পানি এরা কি অথরাইজ ছিল যে এরা অন্য কাউকে বা অন্য কোনো এজেন্সিকে এনগেজ করবে কি কাজের জন্য এই যে মিরর ইমেজিং অর্থাৎ মিরর ইমেজ নেওয়ার জন্য বা ডিজিটাইজেশনের জন্য ওএমআর সিটগুলোর ক্ষেত্রে চার নম্বরে বলা হচ্ছে ডিড এস বসু অ্যান্ড কোম্পানি ফলো দ্য নর্মাল প্রসেস অফ এখানে এস বসু অ্যান্ড কোম্পানি কি এই যে নিচের এবিসি করে দেওয়া রয়েছে এই যে সাধারণ যে নিয়ম বা প্রক্রিয়া এগুলো কি তারা মেনে চলেছিল কি কি সেই প্রক্রিয়া এতে বলা হচ্ছে ক্রিয়েশন অফ ওয়েম আর টেম্প্লেট অ্যালং উইথ কারেক্ট অ্যান্সার কিজ তো ওয়েম আর তৈরি করা সেই সঙ্গে সঠিক উত্তর অ্যান্সার কি ক্রিয়েশন অফ স্যাম্পেল ডেটা দ্যাট ইজ অ্যান্সার কিজ পোর দ্য স্যাম্পেল ডেটা ইন্টু স্যাম্পেল সিটস এই যে স্যাম্পেল ডেটা যেটা হচ্ছে যে সঠিক উত্তর এগুলো স্যাম্পেল ডেটাতে স্যাম্পেল সিটে এগুলো কি প্রক্রিয়াকরণের কাজটা তারা করেছিল স্ক্যান দ্য ওয়েমার সিট উইথ দ্য টেম্পলেট অ্যান্ড দেয়ার আফটার ক্রিয়েট এ মিরর ইমেজ অফ দ্য ওয়েমার সিট অর্থাৎ সর্বোপরি সেই একই প্রশ্ন যে তারা কি সেই মিরর ইমেজটা নিয়েছিল বা সেটা ক্রিয়েট করেছিল এরপরে দেখুন আবার আমরা পাঁচ নম্বরের মূল পয়েন্টে চলে আসবো ডিড এস বসু অ্যান্ড কোম্পানি স্ক্যান দ্য মিরর ইমেজ অফ দ্য ওয়েমার সিটস অফ ইচ ক্যান্ডিডেট অর্থাৎ এস বসুরা অ্যান্ড কোম্পানি কি এই মিরর ইমেজ প্রত্যেকটি ক্যান্ডিডেটের ওয়েমার সিট থেকে তারা নিয়েছিলেন অ্যান্ড ওয়াজ এ স্ক্যান নাম্বার কার্টুন নাম্বার চালান নাম্বার অ্যান্ড লট নাম্বার অ্যালটেড টু ইচ ওয়েমার সিট এবং সেক্ষেত্রে কি স্ক্যান নাম্বার কার্টুন নাম্বার চালান নাম্বার অ্যান্ড লট নাম্বার যেগুলো অ্যালট এগুলো কি ওয়েমার সিটে করা হয়েছিল এরপরে ছ নম্বরে বলা হচ্ছে ওয়াজ দ্য ডিজিটাইজড ডাটা প্রডিউসড বাই দ্য বোর্ড অ্যাজ সাপ্লাইড বাই এস বসু অ্যান্ড কোম্পানি ফলো দ্য অ্যাবাব প্রসিডিওর অর্থাৎ এখানে এই যে ডিজিটাইজড ডেটা যেগুলো বোর্ড তৈরি করছে সেগুলোই কি এস বসুরা অ্যান্ড কোম্পানি তাদেরকে সাপ্লাই দিয়েছিল সাত নম্বরে বলা হচ্ছে ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য অ্যাবাব প্রসিডিওর বিং ফলোড ডাস দ্য ডিজিটাইজড ডেটা প্রডিউসড বাই দ্য বোর্ড অর্থাৎ এই যে উপযুক্ত এই যে প্রসিডিওর এইগুলোর অ্যাবসেন্সে এই যে বোর্ড বোর্ড যে ডেটা প্রডিউস করছে এই যে মার্কস অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের যে মার্কস তারা দেখাচ্ছে এগুলোকে সেকেন্ডারি এভিডেন্স হিসেবে মনে করা হচ্ছে বোর্ড যেটা দেখাচ্ছে এবং সেটা এই যে সেকশনগুলো বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের বাষট্টি এবং পঁয়ষট্টি এভিডেন্স অ্যাক্ট প্যারা থার্টি থ্রি এবং সুপ্রিম কোর্টে যে একটা ডিসিশন বলা হচ্ছে যে অর্জুন পণ্ডিতরাও খোটকার ভাসেস কৈলাস রাও গোরান্টিয়াল রিপোর্টেড ইন দু হাজার কুড়িতে সাত এস পিজি ওয়ান এই জায়গাটা বলা হচ্ছে অর্থাৎ যে মূল বিষয় হচ্ছে যে এই যে উপরয়ুক্ত যে প্রসিডিওর সেই প্রসিডিওর না মেনে বা যদি তার অ্যাবসেন্স থাকে তাহলে বোর্ড যে ডেটাগুলো ক্যান্ডিডেটদের দিচ্ছে সেগুলোকে সেকেন্ডারি এভিডেন্স হিসেবে মনে করা হচ্ছে তিন নম্বরে বলা হচ্ছে দ্য অরিজিনাল ওয়েমার সিটসের বিষয়ে কী বলা হচ্ছে এখানে এক নম্বরে বলা হচ্ছে বাই এ রেজলিউশন অফ দ্য বোর্ড ডেটেড সেভেন্টিন্থ নভেম্বর দু হাজার পনেরো অর্থাৎ যে প্রাথমিক শিক্ষা পর্ষদের একটা রেজলিউশন সেটা হয়েছিল সতেরোই নভেম্বর দু হাজার পনেরোতে সেটাতে কী বলা হচ্ছে ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট এখানে স্থির করা হয়েছিল কী স্থির হয়েছিল দ্য ওয়েমার সিট অফ ইচ ক্যান্ডিডেট কুড বি সাপ্লাইড টু হিম ইফ অ্যাপ্লাইড ফর বিটুইন ষোলোই সেপ্টেম্বর দু হাজার ষোলো অ্যান্ড নয় নভেম্বর দু হাজার ষোলো এগুলো তাদের কাছে সাপ্লাই করা হবে যদি তারা এই ষোলোই সেপ্টেম্বর দু হাজার ষোলো থেকে নয় নভেম্বর দু হাজার ষোলোর মধ্যে তারা যদি আবেদন করে দে আর ওয়ে অ্যাপ্রক্সিমেটলি টুয়েলভ পয়েন্ট নাইন ফাইভ ল্যাক ওয়েম আর সিটস যেখানে প্রায় বারো দশমিক নয় পাঁচ লক্ষ ওয়েম আর সিট রয়েছে দুই নম্বরে বলা হচ্ছে দ্য ওয়েম আর সিটস অফ অল ক্যান্ডিডেটস ওয়ে মোস্ট লাইকলি স্ক্যান্ড সিন্স এ ক্যান্ডিডেট ওয়াজ প্রোভাইডেড ইন দ্য ইয়ার টু থাউজেন্ড সেভেন্টি টু ওয়ান ক্যান্ডিডেট হেমন্ত চক্রবর্তী রোল নাম্বার ওয়ান সিক্স ডাবল জিরো সেভেন সিক্স ওয়ান টু ফোর এখানে যেটা বলা হচ্ছে যে ওয়েম আর বেশিরভাগেরই স্ক্যান কমপ্লিট হয়ে গেছে তার কারণ হিসেবে একজনকে এখানে বলা হচ্ছে যে দু সালে হেমন্ত চক্রবর্তী যার রোল নাম্বার এই এক ছয় শূন্য শূন্য সাত ছয় এক দুই চার এ কিন্তু এর এর যে স্ক্যান কপি সেটা কিন্তু প্রোভাইড করা হয়েছিল ইট ইজ ইম্পসিবল টু ট্রেস আউট দ্য অরিজিনাল অফ ওয়ান ওয়েম আর সিট অ্যামংস দ্য ল্যাক অফ ক্যান্ডিডেটস এর পরেই আবার বলা হচ্ছে যে এটা অসম্ভব যে এই এত লাখ লাখ ক্যান্ডিডেটদের মধ্যে অরিজিনাল ওয়েমার ওএমআর সিট টু ট্রেস আউট দ্য অরিজিনাল অফ ওয়ান কোনো একজনের ওএমআর সিট এখান থেকে স্ট্রেস করা এটা অসম্ভব এই এত লাখ লাখ ওয়েমারের মধ্যে তিন নম্বরে বলা হচ্ছে ইন টার্মস অফ দ্য সিবিআই রিপোর্ট অ্যাবাউট এইট থাউজেন্ড ওয়েম সিট শিট সাপ্লাইড বাই এস বসু টু দ্য বোর্ড সিবিআই রিপোর্টের ভিত্তিতে যেটা বলা হচ্ছে যে আট হাজারের মতো ওয়েমার সিট এরা এটা এই এগুলো কিন্তু এস বসুরায়ের থেকে বোর্ডে কিন্তু সাপ্লাই হয়েছিল দিস ইজ ইম্পসিবল অ্যাবাউট দ্য স্ক্যানিং অফ দ্য সেইড টুয়েলভ পয়েন্ট ফাইভ ল্যাক ও এমআর সিট আবার বলা হচ্ছে যে এটা অসম্ভব যে এই বারো দশমিক পাঁচ লক্ষ ও এমআর সিট এগুলোকে বাদ দিয়ে স্ক্যান করা অ্যাবাউট টু এইট থ্রি জিরো ক্যান্ডিডেটস হু ফেল শর্ট অফ ওয়ান মার্ক ইন বেঙ্গলি এক্সাম ওয়ে গিভেন দ্য সেম বাই দ্য গ্রেস অফ দেন অফ দ্য দেন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য অ্যান্ড ওয়ে অ্যাপয়েন্টেড আঠারশো তিরিশ জন মতো ক্যান্ডিডেট যারা এক নম্বরের জন্য এই যে ভেল শর্ট ওয়ান মার্ক ইন বেঙ্গলি এক্সাম বাংলাতে এক নম্বরের জন্য কমেছিলেন বা কম পেয়েছিলেন এদেরকে ওয়ে গিভেন দ্য সেম বাই গ্রেস এদেরকে এই এক এক নম্বরটা গ্রেস দেওয়া হয়েছিলো কে করেছিল এগুলো দ্য চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এবং তারা কিন্তু অ্যাপয়েন্টেড তারা কিন্তু পরবর্তীতে নিযুক্ত নিয়োগ পেয়েছিল ইট ইজ ওয়ান এগেইন ইম্পসিবল টু ট্রেস আউট দ্য মার্কস অব দ্য সেইড ক্যান্ডিডেটস আনলেস দেয়ার ওয়েমার ওয়ে স্ক্যান্ড আবার এখানে বলা হচ্ছে যে এটা এখনও বা আবারও অসম্ভব যে এগুলোকে ট্রেস করা এদের নাম্বার তাদের ওয়েমার যে স্ক্যান্ড সেইটা বাদ দিয়ে এদের নাম্বারগুলো ট্রেস করা কিন্তু অসম্ভব পাঁচ নম্বরে বলা হচ্ছে অ্যাবাউট সেভেন হান্ড্রেড ফিফটি টু আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটস ওয়ার শোন অ্যাজ উইথহেল্ড বাই দ্য বোর্ড সাতশো বাহান্ন জন মতো যারা কোয়ালিফাই করেনি এমন ক্যান্ডিডেটরা এদেরকে শো করানো হয়েছিলো বোর্ডের পক্ষ থেকে উইথ হেল্ড হিসাবে দ্য সেইড ক্যান্ডিডেটস ওই সাবসিকিউন্টলি শোন অ্যাজ কোয়ালিফায়েড অ্যান্ড থ্রি ফিফটি টু ক্যান্ডিডেটস উইয়ার অ্যাপয়েন্টেড এদেরকেই আবার পরবর্তীতে শো করা হয়েছিল কোয়ালিফাইড হিসাবে এবং যাদের মধ্যে তিনশো জন কিন্তু নিয়োগ পেয়েছিল দিস উড নট হ্যাভ বিন পসিবল ইফ দ্য ওয়েমার্স ওয়ার নট স্ক্যান্ড এটা সম্ভব পর নয় বা সম্ভব পর হবে না যদি না এই ওয়েম আরগুলো স্ক্যান করা হয়ে থাকে বা এদের স্ক্যান কপি না থাকে ছ নম্বরে বলা হচ্ছে দি স্ক্যানিং ওয়াজ ডান ইউজিং অ্যান এডিএফ স্ক্যানার এই এই যে স্ক্যানিং প্রক্রিয়া এটা হয়েছিল এডিএফ স্ক্যানার দিয়ে দি স্ক্যান উড সেভ দ্য মিরর ইমেজ অফ অরিজিনাল ওয়েম আর সিট এই স্ক্যানগুলো এগুলো এই যে অরিজিনাল ওএমআর সিটের মিরর ইমেজ এটা কিন্তু সেভ করে রাখতে পারবে অ্যান্সার্ড বাই ইচ ক্যান্ডিডেট যেগুলো প্রত্যেকটি ক্যান্ডিডেট দ্বারা তারা উত্তর করা হয়েছিল দ্য ডেটা স্টোর্ড বাই দিস এডিএফ স্ক্যানার হ্যাজ বিন ডেস্ট্রয়েড এই যে যে তথ্যগুলো এখানে স্টোর ছিল এডিএফ স্ক্যানার দ্বারা সেগুলো কিন্তু ডেস্ট্রয় করা হয়েছে বাই ওয়ান কৌশিক মাজি কার দ্বারা এই একজন কৌশিক মাঝির দ্বারা ইনি কে এ পার্টনার অফ এস বসুরায়ন কোম্পানি যিনি একজন এই এস বসুরায়ন কোম্পানির পার্টনার সাত নম্বরে বলা হচ্ছে হোয়াট ইজ অ্যাভেলেবেল উইথ এস বসু অ্যান্ড কোম্পানি ইজ দ্য মিরর ইমেজ ক্যাপচার্ড বাই সেকনিক স্ক্যানার এখানে বলা হচ্ছে হোয়াট ইজ অ্যাভেলেবেল কী অ্যাভেলেবেল আছে এস বসু অ্যান্ড কোম্পানির এই যে মিরর ইমেজ ক্যাপচার করেছিল কারা ক্যাপচার করেছিল এই যে সেকনিক স্ক্যানার দ্বারা ডেটা অফ অফিস এডিটেবেল যে ডেটাগুলো হচ্ছে এডিট করা যাবে এমন দ্য ডিজিটাল ডেটা প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য ইমেজেস অফ দ্য ওয়েমার সিট স্ক্যান্ড বাই দ্য সেকনিক স্ক্যানার অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে ডিজিটাল ডেটা যেগুলো তৈরি করা হয়েছিল কার বেসিসে সেই ইমেজ অফ ওয়েম আর ওয়েমারের ইমেজ থেকে যেগুলো স্ক্যান করেছিল সেকোনিক স্ক্যানার আর দে আর ফোর নট রিলায়েবেল যেগুলো তারপরে আর রিলায়েবেল বা এদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন প্রশ্নচিহ্ন তুলেছেন বা এগুলো বিশ্বাসযোগ্য নয় নট রিলায়েবেল বলা হচ্ছে অ্যান্ড দ্য ওএমআর সিটস ক্যাপচারড বাই দিস প্রসেস ক্যান বি ম্যানিপুলেটেড এবং এই পদ্ধতিতে যেগুলো ওএমআর সিট ক্যাপচার করা হয়েছে এবং এগুলো বলছে ম্যানিপুলেটেড ক্যান বি ম্যানিপুলেটেড অর্থাৎ এগুলো ম্যানিপুলেটেড করা যেতে পারে বা করা হয়েছে এমনটা মনে করা হচ্ছে হু হ্যাড অথরাইজড অর ইনস্ট্রাক্টেড কাকে এগুলো অথরাইজ করা হয়েছিল বা ইনস্ট্রাক্ট করা হয়েছিল নির্দেশ দেওয়া হয়েছিল এস বসু অ্যান্ড কোম্পানি টু ডেস্ট্রয় দ্য ডেটা ক্যাপচার বাই দ্য এডিএফ স্ক্যানার এস বসু অ্যান্ড কোম্পানিকে কি এগুলো ডেস্ট্রয় করার জন্যে ধ্বংস করার জন্যে দ্য ডেটা ক্যাপচার বাই দ্য এডিএফ স্ক্যানার যেগুলো এই ডেটাগুলোকে তথ্য সংরক্ষণ করেছিল বা সংগ্রহ করেছিল এডিএফ স্ক্যানার দিয়ে নয় নম্বরে বলা হচ্ছে ওয়াজ এস অ্যান্ড কোম্পানি অথরাইজড টু এনগেজ এস অ্যান্ড কোম্পানি এরা কি এদের কি সেই অথরিটি ছিল টু এনগেজ অর্থাৎ নিয়োগ করা কাদেরকে নিয়োগ করা আর কে ভিজি আর কে ভিজিকে নিয়োগ করা এরা কি করেছিল আর কে ভিজি টু ডেস্ট্রয় দ্য ওয়েম আর সিট এরা ওয়েম আর সিট ডেস্ট্রয় করেছিল এখানে প্রশ্ন করা হচ্ছে যে এস বসুরায়ন কোম্পানিকে অথরাইজ আছে যে আর কে ভিজিকে এনগেজ করা ওয়েম আর সিট ডিস্ট্রয় করার জন্য ওয়াজ দ্য ডেস্ট্রাকশন অফ দ্য ওয়েমার শিটস উইদিন দ্য স্কোপ অফ দ্য অথরিটি অফ এস বসুরায়ন কোম্পানি অর্থাৎ এই যে ডিস্ট্রাকশন যে প্রক্রিয়াটা ওয়েমার সিটের এটা কিন্তু সেই স্কোপ এটা কি সেই স্কোপের মধ্যে যে অথরিটিটা এস বসুরায়ন কোম্পানিকে দেওয়া হয়েছে দশ নম্বরে বলা হচ্ছে ইজ নট ডিস্ট্রাকশন অফ দ্য অরিজিনাল ওয়েমার্স এ পার্ট অফ দ্য ডিউটি অফ দ্য বোর্ড হুইচ ক্যানট বি ডেলিগেটেড অর্থাৎ এটা ডেলিগেট করা হচ্ছে না কোনটা ডেলিগেট করা হচ্ছে না যেটা বোর্ডের একটা ডিউটি ছিল যে নট ডিস্ট্রাকশন অফ দ্য অরিজিনাল ওয়েমার্স অর্থাৎ অরিজিনাল ওয়েমারের যে যে ধ্বংস না করা এটা কিন্তু একটা ডিউটি বা একটা ডিউটির একটা পার্ট বোর্ডের যেটা ডেলিগেট করা হয়নি এগারো নম্বরে বলা হচ্ছে ইজ দেয়ার এ কন্ট্রাডিকশান বিটুইন এস বসু অ্যান্ড কোম্পানি অ্যান্ড দ্য বোর্ড এখানে কি কোনো একটা দুজনের মধ্যে একটা সংগতির অভাব বা মতানৈক্য দেখা যাচ্ছে এস বসু রায় অ্যান্ড কোম্পানি এবং এই যে পর্ষদের সঙ্গে অন ওয়ান হ্যান্ড অ্যান্ড দ্য আর কে জি অন দ্য প্লেস অ্যান্ড ম্যানার অফ ডেস্ট্রাকশন অফ দ্য ওয়েমার সিট এই যে যে পদ্ধতিতে যে ওয়েমার ডিস্ট্রাকশন করা হয়েছে সেখানে দুজনের মধ্যে কি দুপক্ষের মধ্যে একটা কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে এরপরে বারো নম্বরে বলা হচ্ছে হোয়াই হ্যাজ এস বুসু অ্যান্ড কোম্পানি নট শেয়ার দ্য অরিজিনাল স্ক্যান্ড কপি অফ দ্য ওয়েমার সিটস উইথ দ্য বোর্ড অর্থাৎ কেন এস বসু অ্যান্ড কোম্পানি এরা শেয়ার করলো না অরিজিনাল স্ক্যান কপিগুলো ওয়েমারের বোর্ডকে হোয়াই হ্যাজ দ্য বোর্ড নট আক্সড ফর দ্য সেম বোর্ডও কেন তাদেরকে এগুলো জানতে চাইলো না বা জিজ্ঞাসা করলো না হোয়াই ওয়াজ দ্য বোর্ড স্যাটিসফায়েড উইথ দ্য অ্যালিগেড ডিজিটাইজড ডেটা ফ্রম দ্য ওয়েমারশিট বোর্ড কেন এগুলোতে সন্তুষ্ট থেকে গেল ডাজ দ্য সিবিআই নিড টু এনগেজ অ্যানাদার প্রাইভেট রেপুটেড অর্গানাইজেশন টু অ্যাটেম্পট টু রিট্রিভ দ্য ইরেজড ডেটা ক্যাপচারড বাই দ্য এডিএফ স্ক্যানার এখানে আবার সিবিআইকে বলা হচ্ছে যে সিবিআই কি আর কোনো অন্য কোনো এজেন্সিকে এখানে নিয়োগ করার প্রয়োজন আছে যে এই যে এগুলোকে আবার পুনরুদ্ধার করার জন্য যেগুলোকে ইরেজ করা হয়েছে যেগুলো এডিএফ স্ক্যানারে ক্যাপচার্ড হয়েছিলো চারে বলা হচ্ছে দ্য এলিজিবল ভার্সেস ইনিজিবেল ইন এলিজিবল ক্যান্ডিডেট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে যোগ্য আর অযোগ্য প্রার্থী এখানে কি বলা হচ্ছে দেখুন প্রথমেই বলা হচ্ছে কুড ইট নট বি প্রিজিউমড দ্যাট দ্য পার্সন হুজ নেমস ফিচার্ড ইন দ্য ফেক ওয়েবসাইট

যাদের নাম এই ফেক ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বি টেট রেজাল্টস ডট কম বা ডু নট রিপ্লাইড অ্যাট দ্য রেট প্রিন্টেড এখানে এইগুলোতে যাদেরকে নাম শো করা হয়েছে এরাই কি সেই ফেক বা আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটস এরা নয় দুই নম্বরে বলা হচ্ছে ক্যান অ্যান্ড হ্যাজ দ্য ডাব্লু বিবিপি ফার্নিশ এ লিস্ট অফ কোয়ালিফাইড অ্যান্ড আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন টেট দু হাজার চোদ্দো টু দিস কোর্ট অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এরা কি একটা লিস্ট দিতে পারবে যে কারা কোয়ালিফায়েড এবং কারা আনকোয়ালিফাইড ক্যান্ডিডেট দু হাজার চোদ্দোর থেকে তিন নম্বরে বলা হচ্ছে সিনস প্রাইমা ফেসি ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য রিপোর্ট অফ দ্য সিবিআই দ্যাট দেয়ার বিন লার্জ স্কেল ইরেগুলারিটিস ইন দ্য কন্ডাক্ট অফ দ্য টেট দু হাজার চোদ্দো এক্সামিনেশন প্রসেস অর্থাৎ এটা প্রাথমিকভাবে যেটা সিবিআইয়ের রিপোর্ট সেখান থেকে যেটা বোঝা যাচ্ছে যেখানে একটা লার্জ স্কেল ইররেগুলারিটিস একটা হয়েছে বা অনিয়ম হয়েছে বা বেনিয়ম হয়েছে টেট দু হাজার চোদ্দোর ক্ষেত্রে অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশন ইজ নট অ্যাবল টু সেগ্রিগেট দ্য কোয়ালিফাইড ফ্রম দ্য আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটস ক্যান দ্য এক্সামিনেশন প্রসেস ফর কন্ডাক্ট ইন টেট দু হাজার চোদ্দো সারভাইভ এবং এরপরেও যেখানে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ কোয়ালিফায়েড এবং আনকোয়ালিফাইডদেরকে আলাদা করতে পারছে না সেক্ষেত্রে এই যে দু হাজার এটা কি সার্ভাইভ করবে চার নম্বরে বলছে দ্য পার্টিস মে অ্যাড্রেস কোর্ট ইন্টার এলিয়া বাই রেফারেন্স টু দ্য ডিসিশনস অফ সচিন কুমার ভার্সেস দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড রিপোর্টেড ইন দু হাজার একুশ চার এস এসি সিক্স থ্রি ওয়ান ইন্দরদীপ সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব রিপোর্টেড ইন দু হাজার ছয় এগারো পিজি থ্রি ফাইভ সিক্স এখানে এই সমস্ত পার্টিদেরকে কোর্টে অ্যাড্রেস করতে বলা হচ্ছে দুই নম্বরে বলা হচ্ছে দ্য পার্টিজ মে অ্যাড্রেস কোর্ট অন আদার ইস্যুস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিম ইট ডিম ফিট বেশ তিন নম্বরে বলা হচ্ছে ইন দ্য ফোর্থ অ্যান্ড ফিফথ পেজ অফ দ্য অফ দ্য অর্ডার ডেটেড থার্টিন্থ এপ্রিল দু হাজার চব্বিশ দ্য নেম অফ মিস্টার রাতুল বিশ্বাস অ্যান্ড মিস্টার সৌমদ্বীপ কানু লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশনার্স সেল স্ট্যান্ড ডিলিটেড অর্থাৎ এখানে যে বলা হচ্ছে যে চার নম্বর এবং পাঁচ নম্বর পেজে অর্ডার কপিতে কোন ডেটের অর্ডার কপি তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশের অর্ডার কপিতে যে নাম ছিল রাতুল বিশ্বাস এবং সৌমদ্বীপ কানু লার্নেড কাউন্সিলের পক্ষ থেকে পিটিশনারদের পক্ষ থেকে এগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে এদেরকে চার নম্বরে বলা হচ্ছে ইন দ্য ফোর্থ পেজ অফ দ্য অফ দ্য অর্ডার ডেটেড থার্টিন এপ্রিল দু হাজার চব্বিশ দ্য নেম অফ মিস্টার প্রিয়াঙ্কা সাহা মিস্টার ঈশান ভট্টাচার্য সেল স্ট্যান্ড কারেক্টেড অ্যাজ হ্যাপিং রিপ্রেজেন্টেড দ্য অ্যাপ্লিকেন্টস ইন ক্যান ফাইভ অব টু জিরো ফোর ইন ডাব্লুপিএ টু থাউজেন্ড ফাইভ অব টু থাউজেন্ড টোয়েন্টি টু আবার এখানে বলা হচ্ছে যে সেই তিরিশ তারিখের অর্ডারে চার নম্বর পেজে যে প্রিয়াঙ্কা সাহা এবং ঈশান ভট্টাচার্যের নাম এগুলোকে কারেক্ট করে দেওয়া হয়েছে এবং এরা অ্যাপ্লিক্যান্টসের সঙ্গে কিসে থাকছেন এরা ক্যান ফাইভে থাকছেন দুশো চারের যে ক্যান ফাইভ সেখানে থাকছেন যেটা দু হাজার পাঁচ ডাব্লুপি এর পাঁচ নম্বরে বলা হচ্ছে লেট দ্য নেমস অফ মিস্টার শান্তিরঞ্জন দাস মিস্টার সুশান্ত কুমার রক্ষিত মিস্টার সায়ন্তন রক্ষিত এই যে নামগুলো দেওয়া হয়েছে দ্য লার্নেড অ্যাডভোকেট স্ট্যান্ড রেকর্ডেড অ্যাজ হ্যাভিং রিপ্রেজেন্টেড দ্য অ্যাপ্লিকেন্টস ইন দ্য অ্যাপ্লিকেন্টস ফর অ্যাডিশন অফ দ্য পার্টিজ ইন রেসপেক্ট অফ আচ্ছা এরা দু হাজার পাঁচ অফ দু হাজার বাইশের যে ডাব্লুপি এখানে থাকছেন অ্যাজ অলরেডি ডিরেক্টেড অন তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ এবং সবশেষে বলা হচ্ছে যে বাকি ক্ষেত্রে বা এই ক্ষেত্রে যে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশে যেমন আদেশ দেওয়া হয়েছিল বাকি ক্ষেত্রে সেরকমই থাকছে দ্য ম্যাটার শ্যাল বি লিস্টেড এইট উইক্স হেন্স দ্যাট ইজ জুন টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ অর্থাৎ এই ম্যাটারটা আবার আট সপ্তাহ পরে উঠছে যেটা হচ্ছে চব্বিশে জুন দু হাজার চব্বিশ আজকের মতো এই ভিডিওতে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ